হচ্ছে আবদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুইনের তত্ত্বাবধানে ও শাড়াবলী বৈদ্যবাটী তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ মঞ্জুরের উদ্যোগে দীর্ঘদিন ধরে যে খাদ্য বিতরণ অনুষ্ঠান চলছিল তারই আজ 100তম দিন। সেই 100তম দিনে আজ শাড়াবলী বৈদ্যবাটী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 450 জন মানুষকে খাবার তুলে দিলেন। খাবারের মেনুতে ছিল ফুচকা, ফিশবল, চিকেন পকোড়া, চিকেন বিরিয়ানি, তার সাথে সাথে বিশেষভাবে অক্ষম মানুষদের চশমা, হুইল চেয়ার, ক্যাচার ও তাদের হাতে 500 করে টাকাও তুলে দেওয়া হলো। আজ এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক তথা এলাকার মানুষের নয়নের মণি অরিন্দম গুইন মহাশয় ও রাজ্য তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি ও হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি উপস্থিত ছিলেন। শাড়াবলী বৈদ্যবাটী শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পিন্টু মাহাতোও ছিলেন সেখানে, আর ছিলেন প্রমুখ ব্যক্তিবর্গরা। লকডাউনের পর থেকে পূর্তি করলেন, অনেক বাধা অনুকূল পেরিয়ে কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলবো, প্রথমেই বলবো যে আমাদের সভানেত্রী মমতা ব্যানার্জি উনি আমাদের অনুপ্রেরণা। আমরা যতটাই করি উনি যেটা করেন তার থেকে বহু গুণ কম করি, তাও চেষ্টা করি আমাদের নেত্রী যেটা পথ দেখান সেটা অনুসরণ করতে। প্রথমেই আপনাকে একটা কথা বলি, আমাদের সাংসদ মাননীয় কল্যাণ ব্যানার্জি ওনার উদ্যোগে এবং এখন যিনি বিধায়ক এবং পৌর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অরিন্দম গুইনের সহযোগিতায় আমরা 2020 সালে প্রথম যখন লকডাউন শুরু হয় তখন আমরা এই কাজটা গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া শুরু করি। প্রথমে আমাদের 70-80 জন হয়েছিল, শাড়াবলি স্টেশনে 5-6 নম্বর প্ল্যাটফর্মে শুরু করি। প্রথমে 70-80 জন হয়েছিল যখন আমরা এটা শুরু করি, তারপরে আস্তে আস্তে দেখি সেটা প্রথমে 200, তারপরে 200, তারপরে প্রায় 400-450 পৌঁছে গেছিল। আমাদের কাজ দেখে এলাকার অনেক শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন যারা সামনে আসতে চান না কিন্তু সহযোগিতা করতে চান, তারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিশেষ করে আপনাকে বলি এই সংখ্যাটা বাড়ার কারণ হচ্ছে আমাদের হুগলি জেলার সবচেয়ে বড় রেড লাইট এলাকা হচ্ছে বড়বাগান জিবি লেন। এইখানে রেড লাইট এলাকা, বড় রেড লাইট এলাকা আছে যেখানে প্রায় 800-900 মহিলা কাজ করে। তারা যখন দেখে যে সম্মানের সাথে তারা বসে খাবার পাচ্ছে, তারা আসতে প্রথমে 10-20 জন করতে করতে প্রায় ওরাও 200 জন হয়ে যায়। ওরা ওদেরকেও আমরা খাওয়ানো শুরু করি করতে 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 করতে, তারপরে যখন ওদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়ে ওরা আমাদেরকে বিভিন্ন অভাবের কথা বলে। শুধু তো একবেলা খাবার দিলাম তা নয়, একটা মানুষের 3 বেলা খাবার প্রয়োজন হয়। আমাদের পৌর প্রধান, পৌর প্রশাসক অরিন্দম গুইন এবং আমি মোহাম্মদ মঞ্জুর, আগে সিআইসি হেল্প নমিতা মাহাতো, আমরা নমিতা মাহাতো এমনি সিআইসি হেল্প থাকার জন্য বর্ধমানে যে কাজ হয় হেল্পে সেই তার সাথে যুক্ত থাকার জন্য ওর সাথে পরিচিতিটা অনেক বেশি ছিল। আমরা ওদের দেখি অনেক রকমের কষ্ট, প্রথমে দেখি যে রেশন কার্ড নেই, তার জন্য এসডিওকে বলে যে অস্থায়ী কার্ডের ব্যবস্থা করা হয়েছিল, সেই সময় 8 মাস রেশন দিয়েছিল। সেইটাও আমাদের পৌর প্রধান চেয়ারপারসন অনিয় মুখার অরিন্দম গুইন সেটা ব্যবস্থা করে দিয়েছিল। দুর্গাপুজোর সময় তাদের বাচ্চাদের, বয়স্ক মহিলাদের এবং মহিলাদের আমরা বস্ত্র তুলে দিই, এবং মহিলাদের অনেক জিনিস আছে যেগুলো তাদের মাসিক লাগে সেই ব্যবস্থাটাও ডাক্তার রাতুল চ্যাটার্জি আছেন আমাদের কেয়ারের ডাক্তার, ওনার সহযোগিতায় আমরা তাদের হাতে স্যানিটাইজার, বিভিন্ন তাদের ব্যবহার্যযোগ্য যেগুলো দরকার পড়ে সেইগুলো আমরা তাদের হাতে তুলে দিই। এবং আপনাকে একটা কথা বলে রাখি,
যে সাধারণ মানুষ আমাদের মতন মানুষদের যতটা আন্তরিকতা আছে এইসব মহিলাদের আন্তরিকতা অনেক বেশি। আমরা দেখেছি ওদের ভালোবাসা অনেক। আজকে এর আগের বারও 100 দিন যখন করেছিলাম বহু ওইখানকার মহিলা আমাকে মঞ্জুকে ওরা বস্ত্র আমাদের তুলে দিয়েছিল, গেঞ্জি দিয়েছিল। আজকেও দেখলেন ওরা মালা নিয়ে এসেছিল, আমাদের বরণ করে নিয়েছে। এর থেকে বড় উপহার মনে আর কিছু হতে পারে না। যখন আজকে প্রায় 350 মানুষকে আজকে রাত্রিবেলা আহার দিয়েছি, সকালবেলা 250 জনকে দিয়ে। মেনুতে প্রথমে ছিল ফুচকা, তারপরে ফিশ বল, চিকেন পকোড়া, কফি এবং লাস্টে আমরা চিকেন বিরিয়ানি দিয়ে দেব। না, আমাদের এইখানে 30 জন হ্যান্ডিক্যাপ সোসাইটি যারা পুরো ব্লাইন্ড দেখতে পায় না তাদেরকেও আমরা কিছু অর্থ দিয়ে আজকে সেরকম 30 জন হ্যান্ডিক্যাপকে আমরা অর্থ দিয়ে আজকে সাহায্য করেছি। এবং আপনারা জানলে খুব আনন্দিত হবে, এই হ্যান্ডিক্যাপ সোসাইটি এরাও কিন্তু আগের লকডাউনে সারা পুলিশ স্টেশনে 2 দিন খাবারের ব্যবস্থা করেছিল। তাই আজকে ওদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম, ওদের কিছু সাহায্য করার জন্য এসেছিল। এবং সারা পুলিশ স্টেশনে কাজ করার জন্য আমরা দেখি সারা পুলিশ স্টেশনে বেশ কিছু পুরুষ মহিলা আছে যারা একদম হাঁটতে চলতে পারে না, তাদেরকে আমরা বিশরা লাইন্সের তরফ থেকে আমরা অ্যাপিল করি বিশরা লাইন্সকে। তারা দুটো হুইল গাড়ি, ক্র্যাচ এবং ফাইবার স্টিক প্রায় 12 জন এরম স্টেশনের ভিকিরিকে আমরা আজকে দিয়েছি এই 100 দিন উদযাপনে। আমরা কালকে 101 দিন করে আমরা এই কর্মসূচি বন্ধ রাখবো, কারণ বিশেষজ্ঞরা বলছে থার্ড ওয়েভ আসছে। এই থার্ড ওয়েভের ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে না থার্ড ওয়েভ আসে, যদি আসে তার প্রস্তুতি হিসেবে, কারণ এখন দোকান বাজার সব খুলে গেছে, কিছু কিছু মানুষ কাজ করছে। তাই এই সময়টা আমরা যে সমস্ত মানুষ দেয় তাদের যাতে না চাপ বাড়ে, আমাদের সাহায্য করে, আমরা 101 দিন করে বন্ধ রাখবো। এবং থার্ড ওয়েভ যদি একান্ত এসেই যায়, লকডাউন হয়, আবার আপনাদের কথা দিচ্ছি আমরা যে পরিষেবা গরিব মানুষদের দিই আবার পুনরায় থার্ড ওয়েভেও আমরা সেই পরিষেবা মানুষদের মধ্যে দেব। আমার নাম পিন্টু মাহাতো, আমি শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং নবনিযুক্ত বদ্রিঘাটি পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের মেম্বার।